লইয়া পড়ছি আমি জলি, জলির কিচেন লইয়া। আর আজকে দেখামু তোমাগ নিরামিষী মাংস। তো নিরামিষী মাংস হইল গিয়া সয়াবিন। সয়াবিন হইল স্বাস্থ্যের লিগে খুব উপকারী একটা জিনিস, কিন্তু অনেকেই এটা খাইতে চায় না। এটা নাকি চামড়ার মতো লাগে, বাচ্চা কোনো খাইতে চায় না। তো দেখো আজকে একটু সয়াবিনটারে অন্যরকম স্টাইলে বানাবো। তো স্টাইলটা দেখতেছো, আগে সেদ্ধ কইরা লইছি, এর মধ্যে দুইখান আন্ডা ফাটাই দিয়া দিলাম। তো আন্ডা দিমু নুন হলদি আদা রসুন, যেটা হইলো ইন্টারন্যাশনাল মশলা, তোমাকে তো কই, ওইটা তো সবাই জানে যে আদা রসুন বাটাটা হইলো। আর লগে যেইটা আমিষ রান্নায় দিব ওইটাই হইলো গিয়ে ইন্টারন্যাশনাল মশলা। তো দেখো এখন পরপর সব দিয়া চলতেছি। তো কালকে দেখাইছিলাম তোমাকে পিজা পূজা, তো তোমাকে কেমন লাগছে অনেকেই কমেন্ট করছে, অনেকে করে নাই, দুইজন মাত্র করছে। বুঝতেছি না কেন তোমাকে ভালো লাগতেছে না আমার ভিডিওগুলো দেখতে, এত কষ্ট করে ভিডিও বানাই আর তোমরা কমেন্ট করো না। দেখো না আমার ভিডিও, আমি কিন্তু রাইগা যাবো অবশ্যই, কিন্তু আমার ভিডিওগুলো দেখবো, অনেক কষ্ট করে বানাই কিন্তু খেয়ে দিলাম। তো এখন দেখো বানাইতেছি এই সয়াবিনটারে ভালো করে সেদ্ধ করে লয়া, এর মধ্যে আন্ডা ফাটাই দিছি। আর ওই পুরো সরিষার তেলেই আমরা রান্না বান্না করি। তো এর লেগা সরিষার তেলে আলুটার আগে ছোটো ছোটো করে কাইটা ভাজা লইতে লাগবো, লগে দিছি। এইবার দেখো সয়াবিনটারে আন্ডা ফান্ডা দিয়া ভাজা এক লগে নিতেছি। তো এটা এমন কিছুই রান্না না, খুবই ইজি আর সিম্পল আর সহজেই হইব। তো তোমরাও ঘরে যখন খুব তাড়া লাগবো, কোথায় যাওনের আছে, তো এমন কইরা রান্না বান্না কইরা বাড়ি বাইরে গিয়া মলে ঘুরতে যাই বা বাইরে লোকের বাড়ি আড্ডা দিতে যাইবা, তখন এইরকম রান্না কইরা ঘরের লোকের খাওয়া দিয়ে বেড়াই যাবে। সবসময় রান্না করে রান্না করতে ভালো লাগে কো, আবার এদিকে রান্না অল্প তাড়াতাড়ি করবো, তার মধ্যে খাইতেও স্বাদ লাগবো। তো সেরকম করেই আজকে তোমাকে ওই শর্টকাটে দেখানোর চেষ্টা, আর ওই শর্টকাটে তোমরা রান্না বান্না শিখবা কিছু। তো এইখানে দেখো এই সয়াবিনটারে সরিষার তেলের মধ্যে ভাজিয়ে লইলাম, একটু ভাজি করে লইয়া এখন তুইলা ফেলাইতেছি। তারপরে সামনে কইরা ওই যে ইন্টারন্যাশনাল মশলা দিয়া যেরকম কইরা রান্না বান্না করে, তেমন করে ইন্টারন্যাশনাল মশলা দিয়া তো রান্না বান্না করতে লাগবো। আবার একটু তেল ঢেলে দিতেছি। আমার আবার ওই যে এই চিনি দিলাম লগে, একটু চিনি দিলে আবার রং ফং হইব লাল টাল। বাড়ির লোক খাওয়ানোর সময় তো আবার দেখবো না, ওই যে হিন্দি মে কয়টা হ্যাঁ না তাহলে দর্শনদারি। তো প্রথমে হইলো গিয়া দর্শন, তারপরে হইলো গিয়া খাওয়া। তো আগে খুললে দেখবো কেমনে হয়েছে, তারপরে খাওয়ন দাওয়ন হইব। তো পেঁয়াজগুলোরে কুচাই নিছি, পেঁয়াজগুলোরে কুচাই লইয়া তেলের মধ্যে দিয়া ভাজি করতেছি। লগে এবার দেখো আবার ডিজাইন মাইটা কেমন করে ঘুরে এলো, সব কেরামতি দেখছো, আমি কই না, আমি নিজেরে এগুলো টমেটোর দিতেছি। আর ওই টমেটোর লগে দিচ্ছি আদা রসুন বাটাই দিতেছি, ওই ইন্টারন্যাশনাল মশলাটা দিলাম, আর লগে নুন হলুদ আর লঙ্কার গুঁড়া আর কিছু দিই নাই, ব্যাস এইটা দিতে লাগবো। হ্যাঁ মশলা আর কি কমো ক, তাও যদি তোমরা না জানো না পারো তাহলে সেদ্ধ ভাত খাইয়া খাইকো, এই মশলা দেখে দেখে শিখন লাউন যায়। তো যেইটা কইতেছিলাম যে মাঝে মাঝে নিজেরা ওজন মনে হয়, দেখছো ভিডিওতেও কত কেরামতি মারছি, ঘুইরা বাইকা আইতেছে আবার ধুইয়া ধুইয়া দিতেছি, এটা ওই ঘুইরা একদম করে ঘুরে আইব। আমার লগে দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম, এবার সয়াবিন টিন সব লগে দিয়ে দেবো এক লগে। এই দেখো দেখছো নি কেমনে দিয়ে দিলাম সব দিয়া টিয়া এক লগে, এবার মাইকে মতো ভালো করে আবার ক্যামেরাটা আগায় দিতেছি। ওই যেটা কইতেছিলাম, তো মাঝে মাঝে অর্জুনের মতো মনে হয়, অর্জুন নিচে জলের দিকে তাকায় ওপর দিকে ওই মাছটারে মারছিল মাছের চোখে। তো আমি সে মনে এইদিকে ফোন ধইরা ওই দিকে রান্না করতেছি, ফোনটারে এবার একখান স্ট্যান্ডের উপর রাইখা দিয়া রান্না বান্না করি, আবার এইদিকে ফোন চালাই আবার বন্ধ করি, আবার চালাই বন্ধ করি শ্যুট করি, এই হচ্ছে যে আমার। যাই হোক তো করতেই হইব, ইউটিউব চ্যানেল যখন একখানে খুলছি তো এনে ভিডিও দেওয়ানোর লিগে তো এইসব করতেই লাগবো। তো দেখো এখন করতেছি, ওই জল যেমনে জল খাইবা ওই আমার একই কথা কই না তোমাকে, যেমনে জল খাইবা তো তেমনে জল দিবা। তো একটু নুন কম হয়েছিল, একটু সাইডটা দেখে লইলাম, তো নুন আবার ঠিক হয়েছে। তো নাইরে নুড়ে দিতেছি, এবার ডাইটটা দিমু, আর ঢাইটা দিয়ে আলু সেদ্ধ লিগে রাইখা দিছি, সয়াবিন তো আগেই সেদ্ধ করে লইছি। এই দেখো ডিজাইন মারা আইলো, কি সুন্দর লাগায় একদম। এবার হইলো গিয়ে এইটা ওই সেই শাহি গরম মশলা করে না, সেই শাহি গরম মশলা একটু দিয়ে দিতেছি, ভালো গন্ধ আইব, ডিম টিম আছে তো লগে, তো ডিমের এই একখানা আইসটানি গন্ধ ছাড়বো, তো সেই লেগা এটা দেখো দিয়ে দিলাম। তো এবার নাইডা সাইডা এইবার ভালো কইরা
তো এবার রান্না তো আমার হয়ে আইতেছে, হয়েই গেছে। তো তোমার কাছে আমি রোজ কই যে আমার চ্যানেলটারে কিন্তু সাবস্ক্রাইব মারবা একটা, হ্যাঁ, নইলে আমি খুব রাইতে যাব। আর লাইক শেয়ার দিবা, আর আরও যদি ভালো লাগে তো সবার লেগে শেয়ার করবা, আরও ভালো লাগলে বাড়িতে রান্না করে খাইও, আমারে কমেন্ট করে জানাইও। আজকে তাহলে যাই, হইলো।